মডার্ন গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আশা করছি আপনারা দেশে এবং বিদেশে যে যেখানেই থাকুন না কেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজও আমরা বরাবরের মতো আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আপনাদের পাঠানো বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সমাধান জানানোর জন্য আমাদের দেশের এবং আমাদের এই উপমহাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য খ্যাতিমান হার্বাল গবেষক ও চিকিৎসক এবং মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমিও জানাচ্ছি আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক তাহলে আসুন প্রশ্ন উত্তর পর্বটি শুরু করা যাক আমাদের পরিচিত একটি সমস্যা অনেকেই সমস্যায় ভুগে থাকে আমাদের দেশে সমস্যাটি হচ্ছে পেটে গ্যাস নিয়ে লিখেছেন দুবাই থেকে তাহমিনা সরকার বয়স উনত্রিশ বছর প্রশ্ন হচ্ছে যে আমার পেটে অনেক গ্যাস হয় এই গ্যাসের জন্য বুকে পিঠে ও মাথায় প্রচন্ড ব্যথা করে এই বিষয়ে আপনি পরামর্শ জি বোন আমি না গ্যাস হলে কিন্তু শরীরের অনেক ধরনের ক্ষতি হয় যে আপনি বলছেন আপনার বুকে ব্যথা হয় আপনার পিঠে ব্যথা হয় আপনার ঘাড়ে ব্যথা হয় মাথায় ব্যথা হয় সবগুলি কথা আর সত্য এখন কত হয়েছে কি গ্যাস হলো দুই ধরনের একটা হলো আপওয়ার্ড গ্যাস একটা ডাউনওয়ার্ড গ্যাস একটা গ্যাস নিচে বেরোয়ে যাচ্ছে আর একটা গ্যাস মুখে দেওয়া বেরোচ্ছে মুখ দিয়ে বেরোলে আপনার আরেকটা সমস্যা হবে আপনার মুখে দুর্গন্ধ হবে কারণ আপনার পুরনো স্টুলগুলি নারী থেকে এদের সংমিশ্রণ হয়ে গ্যাসটা আপনার মুখ দিয়ে বেরোয় যাচ্ছে এগুলো কিন্তু অনেক সময় চোখ কাঁদিয়েও এই গ্যাসগুলো বেরোয় তবে গ্যাসটাকে দূর করা খুব সহজ কোনো ওষুধের দরকার নেই আপনি প্রতিদিন দুইশো গ্রাম দুইশো গ্রাম প্রায় এক পোয়ার মতো যদি সালাদ খেতে পারেন তাহলে এটার সমস্যার সমাধান আপনার কাছে আছে না হলে পৃথিবীর কারো কাছে সমাধান নেই আর আপনাকে প্রতিদিন দধি খেতে হবে যার পেটে গ্যাস আছে তাকে দধি খেতে হবে যার পেটে গ্যাস আছে তাকে সালাদ খেতে হবে যার পেটে গ্যাস আছে তাকে দুইটা কলা খেতে হবে যদি সে কলায় অ্যালার্জি থাকে তাহলে তাকে পেঁপে খেতে হবে তার পেঁপেতে অ্যালার্জি থাকলে তাকে বেল খেতে হবে সপ্তাহে একদিন বেলে যদি তার অ্যালার্জি থাকে তাহলে তাকে এই সবগুলোর বুসি খেতে হবে সবগুলোর বুসি তার খেলে অ্যালার্জি থাকলে তাকে অলিভ অয়েল খেতে হবে যেই অলি অয়েলে কোনো ই নাই কোনো অ্যালার্জি নাই কচি শশায় কারোই কোনো অ্যালার্জি হয় না আপনি কচি শশায় চোকলা সহ খেতে হবে আল্লাহ তালা মা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অফুরন্ত ওষুধ আমাদের চতুর পাশে দিয়েছে আমরা হাত বাড়াইলেই অনেক ওষুধ পাই পা বাড়াইলে অনেক ওষুধ পাই আমাদের বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার দ্বারে অবহেলায় কতটা ঔষধি গাছ পরে আছে আমরা যদি দয়া করে সেদিকে একটু নজর দিই এই গ্যাসের জন্যই যদি আপনি প্রতিদিন দশটি নিমের কচি পাতা এরকম হাত দিয়ে বানায় ফেলবেন নিজেই বড়ি মানে দশটা পাতা আপনি পানি দেওয়া গিলে খেয়ে ফেলান এভাবে আপনি এক মাস খান দেখেন গ্যাস তো দূরের কথা আইবিএসও থাকবে না আইবিএস তো দূরের কথা গুরাকির কৃমিও থাকবে না কৃমি মৃত দূরের কথা বড় কৃমিও থাকবে না কৃমি তো দূরের কথা পেটের এনি বিটার টেস্ট লিভার টনিক লিভার ভালো তো আপনার ইনসাইড ভালো পুরা বডিটার হেড অফিশন ও মাথা আর পুরা ইনসাইডের হ্যাড অফিসন লিভার তো তিতা খেলে লিভার ভালো হয় এনি ক্যান্সার এন্টি যদি আপনি দধি খান তাহলে আপনার ক্যান্সার হবে না প্রতিদিন আপনি এক গ্লাস করে দধি খান এক গ্লাস দধির ভিতরে আপনি বিশ কোটি ফুট ব্যাকটেরিয়া যেগুলো অ্যান্টিপিরি রেডিক্যাল কি মজার যে ব্যাপার দধির ভিতরে আল্লাহ তালা কত বড় রহমত রহমত আল্লাহ তালা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনি প্রতিদিন দধি খেলে কাটি দধি খাবেন দধি খেলে আপনার ক্যান্সার হবে না কেন ক্যান্সার হবে না শরীরের ভিতরে যতগুলি আমাদের বিরোধী শক্তি আছে যতগুলো আমাদের আছে। সবগুলো ভিতরে আছে। মজার কথা এই যখন আমাদের শরীরে যায় তখন আমাদের শরীরে যে প্রতিরোধক শক্তিটা আছে যে প্রতিরোধ দুর্গটা আছে এই দুর্গ অসম্ভব বেশি শক্তিশালী হয়ে যায় হয়ে সে পিরিয়ডিক্যাল বিদ্যের যুদ্ধ করতে আরম্ভ করে দেয় এবং যুদ্ধ করে দধি যদি আপনি এক গ্লাস দধি প্রতিদিন খান তাহলে সে যুদ্ধ করে আমাদের বডির ভিতরে আমাদের প্রতিরোধক শক্তিকে বিজয়ী করে তারপর সে পায়খানা প্রসাব ঘাম থুতু চোখের পানির সাথে চব্বিশ ঘন্টার মধ্যে বড়ি থেকে আবার বেরিয়ে দেয় আবার চব্বিশ ঘন্টা পরে আপনাকে দধি খেতে হবে আর প্রতিদিন আপনাকে লেবু খেতেই হবে যদি আপনি সুস্থ থাকতে চান সুন্দর থাকতে চান ভালো থাকতে চান কারণ সহজ ভিটামিন সি সহজ সাইট্রিক অ্যাসিড হইল আপনার লেবু আর সহজে পাওয়া যায় বাংলাদেশের ঘরে ঘরে লেবু পাওয়া যায় রাস্তাঘাটে লেবু বিক্রি হয় দশ টাকায় এতগুলো লেবু পাওয়া যায় আপনাকে লেবু খেতেই হবে লেবু হইল গরিবের হিমালয় পর্বত গরিবের হিমালয় পর্বত লেবু হইল গরিবের রুই মাছের মাথা লেবু হলো গরিবের ডেলি লাইফ আপনাকে লেবু প্রতিদিন খেতেই হবে লেবু কোনো বিকল্প নাই আচ্ছা আপনি বলতে পারেন যে আমি অনেক জিনিস খেয়ে দেখছি অনেক ওষুধ খেয়ে দেখছি আমার কাজ হয় নাই সেই ওষুধগুলো আবার আজকে খান আপনি আজকে একটা লেবু খান সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার সবগুলো ওষুধ আবার অ্যাক্টিভ হবে কি হলো আপনি বাজারে গেছেন বাজার করছেন ভুলে ব্যাগ নাই ব্যাগ ছাড়া বাজার করতে পারবেন আপনি ব্যাগটা কি ব্যাগটা হলো একটা ক্যারিয়ার তো লেবু হলো আমাদের শরীরের ক্যারিয়ার আমি জিনিসটা বোঝানোর জন্য বলতেছি আমরা লেবুকে গুরুত্ব দিই না লেবুকে ভিটামিন সি এর ই মনে আসল ভিটামিন সি এর উৎপত্তি মনে করি আসলে শুধু যে সে ভিটামিন সি তৈরি করে তা না সে কিন্তু চব্বিশ ঘন্টার বেশি আপনার শরীরে থাকবে না সে মাত্র চব্বিশ ঘন্টার মেহমান আপনি কোনো মতেই তাকে ধরে রাখতে পারবেন না সে ঘামের সাথে সে প্রসাবের সাথে সে চোখের পানির সাথে ইয়ের পায়খানা প্রসাবের সাথে নাকের পানির সাথে কানের পানির সাথে সব কিছুর সাথে সে চব্বিশ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে আর না হলে চব্বিশ ঘন্টার ভিতরে তার ক্ষমতা লোভ পাবে অতএব আপনাকে প্রতি চব্বিশ ঘন্টার ভিতরে একটি করে লেবু খেতে হবে একটি করে কমলা খেতে হবে প্রতি চব্বিশ ঘন্টার ভিতরেই আপনাকে আড়াইশো গ্রাম সালাদ খেতে হবে প্রতি চব্বিশ ঘন্টার ভিতরেই আপনাকে যে কোনো একটা তিতা জিনিস খেতে হবে আপনাকে সুস্থ থাকতে হলে ভালো থাকতে হলে সুন্দর থাকতে হলে আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে আবার আর গোসল দুইবার গোসল দুইবার গোসল দুইবার আর শোয়ার সময় দুই গ্লাস পানি ঘুম থেকে উঠে দুই গ্লাস পানি এটা আপনাকে খেতে হবে আলহামদুলিল্লাহ তাহলে আপনি ভালো থাকবেন